আল্লাহ কয়? আল্লাহ তোমারে আমার সৃষ্টি করছে কারা? আল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্ণ আল্লাহ মালিক কারা? আল্লাহ। সাত আসমান সাত জমিন কারা সৃষ্টি করছে? তোমার আমার খানানিওয়ালা মালিক কারা? খাওয়ানিওয়ালা আল্লাহ আমার সৃষ্টি করছে। আল্লাহ হুকুম আহকাম মোতাবেক তোমার আমার চলার বাধ্যতামূলক। হ্যাঁ, আল্লাহর হুকুম ছাড়া কেউ চলার হয় গো? আল্লাহ যদি খালি কো আমার জমিনের থেকে মাটির থেকে ঠেঙ্গু ডাঙ্গা খার হচ্ছে শান্তি। ইসলাম ধর্মের অর্থ কি? শান্তি। বাকি যত ধর্ম আছে ধর্মের অর্থ শান্তি নাই। আমরা ইসলাম ধর্ম মানে আল্লাহ পাক কি রাখছে? শান্তি রাখছে। যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আমরা চলি, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি আমরা চলি, তাহলে 100% আল্লাহ পাক আমরা কি দিব? শান্তি দিব। কিন্তু আমরা চলি না, যে চলি না। আমরা নবীজির নাম কি আছেন? ওই ব্যক্তির উপরে দূরত্ব পড়া কি হয়ে যা? ওয়াজিব হয়ে যা, কি হয়ে যা? তোমার নবীর নাম কি? মুহাম্মদ। যাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে গুনাহ করে, বুঝছো কি? নবীর নাম শোনার লগে লগে কি করব লাগবো? দূরত্ব পড়া লাগবো। সাহাবাদের নাম শোনার লগে লগে কি করব লাগবো? রাদিয়াল্লাহু তাআলা আনহু করব লাগবো। ওলি আল্লাহর নাম, ওলিগর নাম কোন আছে? কোন কোন বুজুর্গের নাম? রহমাতুল্লাহ আলাইহি। কোন কোন নাই? ঠিক আছে, আমরা নবী যে জন্ম করেছেন, জোরে কও না পারলে কেউ কবে না। আমরা নবী যে জন্ম করেছি মক্কা, কইছে মক্কা। আমরা নবী যে জন্ম মক্কা হইছি, মৃত্যু কইছি মৃত্যু কইছি মদিনা। এই যেখানে কিতাবের দিকে সবে ধ্যান দিবা, হ্যাঁ দিনে তাহলে তালিমুল বলা তো সবে ইনশাল্লাহ। জি, আমরা নবী যে মৃত্যু কইছি মদিনা। আমরা নবী যে আব্বার নাম কি আছেন? আম্মার নাম কি আছেন? মেনা। নবীজির আরেকজন মা আছে, যার দুধ খায় নবী যে ডাঙ্গর হয়েছে, আমরা নবীজির সর্বমোট কয় বছর বাচ্চা আছেন? কয় বছর বাচ্চা আছেন? 63 বছর। সৃষ্টি বড় বড় চারজন সাহাব নাম করে বাউ ডাগরে কয় ভোলা ভাই রশিদি নাই মানুষ সবাই ভালা মানুষ। আমি যেটা যে গাইতেছি এটাই পাও। হ্যাঁ, সবাই ভালা মানুষ। আর দোয়া করি আল্লাহ তোমরা রোজে হানে জুকি বানাই দিই। আমিন। অনা বড় বড় ফেরেশতা কয়জন আছেন? ফেরেশতা তো বহু। ফেরেশতার হিসাব আল্লাহ সারা কেউ জানে কি? মধ্যে মশহুর ফেরেশতা আছে 60 জন। কয়জন? 60 জন। বড় বড় ফেরেশতা 60 জন আছে মশহুর, আর বাকি বহু ফেরেশতা আছে। এগুলো নাম আমরা বহুত জানি না, বুঝছো কি? সবে থেকে বড় ফেরেশতা কারা? আল্লাহর তরফ থেকে ওহী আনার, আল্লাহ জিব্রাইল কি করতো? নবীজির কানে কানে পৌঁছাই দিত। নবীজির কানে কানে কই দিত যে আল্লাহ এর এরকম করছে, এরকম না করছে। নবীজিরা কি করতো? ওরাই করতো। ওহী নবী ঘরে ছাড়া কেউ পাইতো না। জিব্রাইলের খবর নবী ঘরে ছাড়া কেউ পাইতো না, নবীরা পাইতো, বুঝছো? এরা কাম হলো হজরত জিব্রাইল আলাইহিস সালাম।
দুই নম্বর ফেরেশতা কারা? দুই নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বর হযরত দুই নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাম। মিকাইলের কাম কি? মিকাইল ফেরেশতার কাম কি? কাম হলো মিকাইল ফেরেশতার দেনার মালিক তো আল্লাহ, কিন্তু হ্যাঁ অর্ডার দেয়া দেয় হ্যাঁ দেয় মেঘ বাতাস তুফান বৃষ্টি এড়ি কারা দেয়? আল্লাহর হুকুমে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেয়, কিন্তু হ্যাঁ ব্যক্তিগত দেয় না, কার হুকুমে দেয়? আল্লাহর হুকুমে। বুঝছো কি? দুই নম্বর কইছে। তিন নম্বর কারা আছেন? তিন নম্বর হযরত হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কেনা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিলের কাম কি? ইসরাফিলের কাম হলো কোন দিন আলাগো ইসরাফিল বাসে ফুক দাও, মানে কত ফুক মারবো দুনিয়াটা কি যাব ধ্বংস হয়ে যাব কিয়ামত হয়ে যাব সব কিছু থাকতো না, দুনিয়া যা আছে কিছু থাকতো না, সিঙ্গা মুহ হলে বরেছে খালি আল্লাহ ফুক মারবো খুব লাগলো মাইট। বুঝছো কি? লগল এরা কার কাম? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কোন কাছে মনে সমস্ত মখলুকের জান কবজ করা। আজরাইলের কাম সব আজরাইলের কাম সমস্ত মখলুকের জান কবজ করা। একটা মানুষ মরে গেছে এমনি মরছে না, জানটা আপনি লেলে গেছে কা আল্লাহর হুকুমে। একটা গরু মরে গেছে এমনি মরছে না, আল্লাহর হুকুমে একটা মরেছে কা। একটা গাছ মরে গেছে তো আমরা রাস্তা এটা ইমানের একটা পাক্কা ভুট্টা অংশ আমরা রক্ত বসে আমরা এই সাবসি কি হয়ে আমলাদ পরিষ্কার হয়ে আমলাদ জি বালা কাপড় পরিধান করি, মাথা সুন্দর ভাবে গুছাই, আমার মুখটা সুন্দর ভাবে করি, মোবাইল দেখতেছে আছে না নাই আছে? এখানে সবাই মক্তব্য আমার জরুরি, সবাই সবাই মক্তব্য ইনশাল্লাহ আয়াম তো না, সবাই পরিষ্কার হয়ে আয়াম মাদ্রাসা মেইন বস্তু ইহকালো কামে লাগবে, মরার পর কি কামে লাগবে? কোরআন শরীফ পড়া জিগাবো, কবর তোমার কি জিগাবো? ডিয়ারিস নো গড কসম মারা লাগে না জিগাবো, এটা জিগাই তোমার কবর তোমার আরবিটা জিগাই। এখানে আরবি পড়া আমরা সবাই গুরুত্ব দিই ইনশাআল্লাহ। হ্যাঁ গোলাবান যারা আছো তোমরা সবাই দাঁত তারা সুন্দরভাবে পরিষ্কার করবা, হ্যাঁ সুন্দরভাবে পরিষ্কার করবা, মাথাটা সুন্দরভাবে কুসাইবা। মেয়ে লোক যারা আছো পেলে তোমার তোমার আমার সুন্দর না দেখে আসল যদি বেশি সুন্দর মেয়ে লোক আছে আমি নামো তোমার আসল মেয়ে ছেলে দেখে নিতে পারবে। এই এক কারণ। আরেক কারণ হলো বেশি সুন্দর মেয়ে লোক জাহান নামো তো যে মেয়ে লোক জোরা রাও করে, যে মেয়ে লোকে জোরা রাও করে, এই দুই কারণে মেয়ে লোক বেশি কই যাব জাহান নামো। এই দুইটা কারণ থেকে আমরা সবাই বেঁচে থাকি ইনশাআল্লাহ। হ্যাঁ মাথা মধ্যে একটা টুপি আমরা আছে সবাই টুপি ব্যবহার করা, হ্যাঁ মেয়ে লোক যারা আছে এই যে একটা টুপি সবাই ব্যবহার করা, মধ্যে চোর নাম নাতে পারবা। আর আও একটা আমি যে করবাম একদম ছোট করে রাও করা, মাইশা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহ নবীর লগে যে কথা কইতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কথা কইতো, নিজে যে কথা কইতো নবীরা সারা ফেলে কে শুনছে না, বুগলা কেমন থাকলো হ্যাঁ শুনছে না, এত সুন্দর ভাবে কথা কইতো। এখানে মেয়ে লোক মানে আস্তে করে আমরা কথা কইম ইনশাআল্লাহ। বোধ দিয়াছে না আল্লাহ বলা এবার তো হেবার জায়গা এরকম কোন যাবো কে, যেহেতু আমরা মেয়ে আমরা পর্দার ভিতরে মানুষ, আমরা পর্দা করছি যার মতন সবাই চলাম ইনশাআল্লাহ। হ্যাঁ জি অনা বহুত আছে।